মোশাররফ হোসেনকে জানতেছেন, শোনা যায় যে মুছে লেগে যাওয়া কোনো খাবার খাওয়া হারাম, এটা কি সত্য? না, এটা সত্য না। মুছে মুছে যদি খাবার লেগে যায় সেটা হারাম হয়ে যায় এমন না, তবে এটি অস্বাস্থ্যকর, অনুচিত কাজ, অবশ্যই অনুত্তম কাজ, অপছন্দনীয় কাজ। রেদওয়ান আহমেদ জানতে চেয়েছেন, মেয়েদেরকে কি মেসে রেখে একা একা পড়াশোনা করতে পাঠানো যায়? যাচ্ছে যদি ফেতনা থেকে নিরাপদ হয়, ভালো কোনো মেস থাকে, বাবা দিয়ে যান সেখানে থেকে পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ আছে। আর যদি ফেতনার আশঙ্কা থাকে সমূহ, তাহলে সেটি একজন আদর্শ অভিভাবকের জন্য করা উচিত নয়। লিজা সামিনা ইয়াডি থেকে আপনি জানতে চেয়েছেন, রাতের বেলা আয়না দেখা অনেক অমঙ্গলজনক মনে করে, কিছু বলুন? রাতের বেলায় আয়না দেখাকে অমঙ্গলজনক মনে করাটা সম্পূর্ণ কুসংস্কার, ইসলামী শরিয়ার সাথে এর কোনো সম্পর্ক নেই। রাতের বেলায় আমরা আয়না দেখলে এর পেছনে কোনো অমঙ্গল নাই, আপনি রাতে দিনে যে কোনো সময় আয়না দেখতে পারেন। মোহাম্মদ হাবিবুল হাজরত জানতে চেয়েছেন, চাচা যদি সুদখোর ও বেনামাজি হয় তাহলে কি তার সাথে সম্পর্ক ছিন্ন করা যাবে? না, কেউ বেনামাজি হলে বা সুদখোর হলে সম্পর্ক ছিন্ন কেন করতে হবে? আপনার বা যদি সুদখোর বা বেনামাজি হয় তার সাথে আপনি সুসম্পর্ক রাখবেন তাকে সৎপথে আনার জন্য, সুসম্পর্ক রাখতে তো সমস্যা নেই। হ্যাঁ, তিনি সুদখোর হলে তার উপার্জন আপনি ভোগ করবেন না, সেটি আরেকটি বিষয়, কিন্তু তার সাথে এই জন্য সম্পর্ক ছিন্ন করা উচিত না, তাকে সংশোধনের জন্য বরং আপনি অগ্রসর হতে হবে। বাবা চাচা তারা যদি বিপদগামী হয় তারপরে তাদের সাথে সদাচরণ এবং সাধারণ যে সম্পর্ক সেটা আমাদেরকে বজায় রাখার চেষ্টা করতে হবে, এটি নির্দেশ ইসলাম আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। মোরসালিন এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, একাধিক রোজার ফিদিয়া একেবারে আদায় করা যাবে কি? জি, অবশ্যই কথা করা যাবে। একাধিক রোজার ফিদিয়া আপনি একবারে কয়েকজন মিসকিনকে আপনি খাদ্য দিলেন তাতে আপনি আদায় করতে পারেন, অর্থাৎ একদিনই চাইলে 30টা রোজার ফিদিয়া 30 জন মিসকিনকে খাদ্য দিয়ে আপনি আদায় করে দিতে পারেন, বা একজন মিসকিন তিনি 30 দিনের খাবার দিয়ে দিলেন তাতেও আপনার আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।